2024 সালের জানুয়ারিতেই দ্বাদশ জাতীয় সংসদের ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি। 31 জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিশন বলছে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এখন দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসে। 2019 সালের 30 জানুয়ারি একাদশ জাতীয় সংসদের সংবিধানের 123 অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2023 সালের 30 অক্টোবর থেকে 2024 সালের 29 জানুয়ারির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে হবে। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে চূড়ান্ত রোডম্যাপের কাজ শুরু করেছে ইসি। কর্মপরিকল্পনার খসড়ায় গুরুত্ব পেয়েছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, ভোটার তালিকা হালনাগাদ, আইন সংস্কার, নতুন দলের নিবন্ধন, পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। এই রোডম্যাপের বিশ্লেষণধর্মী এবং রোডম্যাপ নিজেই কথা বলবে যে কীভাবে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা আমাদের ইচ্ছা শক্তি সুন্দর একটা নির্বাচন করার জন্য সেটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত রোডম্যাপে প্রাধান্য পাবে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সুপারিশ, যোগ হবে অন্যান্য অংশীজনদের মতামত। রাজনৈতিক দলগুলো তাদের মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয় যে হ্যাঁ আমাদের এই সিদ্ধান্ত এরকম, আমরা এটাই চাই। তাহলে তো সেটা আমরা যদি দেখি যে হ্যাঁ এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা সহায়ক, তাহলে সেটাকে আমরা অবশ্যই নেব। নির্বাচনের আগে আমাদের পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের যারা থাকবেন তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে চাইব, সরকারের প্রতি আমাদের কী রকমের প্রস্তাব থাকবে, তাদের পদায়ন ইত্যাদির ক্ষেত্রে, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য বা ইয়ে করার জন্য এখানকার একটা আমানত, কিন্তু এটা আমাদের সেই আমানতটাকে রক্ষা করতে গেলে আমাদের যে পরিমাণ ইয়ে করতে হবে অ্যাকশন নিতে হবে, আমরা সেটা নিয়ে নেব। থাকছে সব দলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কী করে গ্রহণযোগ্য করা যায় তার ব্যাখ্যা। আমরা কিছু কিছু ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতিতে যাব না, যেমন ভোটার তালিকা করতে হবে, সীমানা নির্ধারণ করতে হবে, এগুলো তো করতেই হবে, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সাথে যারা সংশ্লিষ্ট বা এই তার মধ্যে আমাদের নতুনত্ব থাকবে অনেক কিছু। আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে চলবে নিবন্ধিত রাজনৈতিক দলের সংলাপ। সংলাপ শেষে চূড়ান্ত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।